প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বাড়ির কাজ 15। বন্ধুরা, আজকে আমাদেরকে বাড়ির কাজ দিয়েছে আমাদের বইয়ের মাটির নিচে যে স্বর রচনাটি থেকে। দেখো, আমাদেরকে 1 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। 2 নম্বরে বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 3 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি। 4 নম্বরে বলেছে বিশেষভাবে লক্ষ্য করি। 5 নম্বরে বলেছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 6 নম্বরে বলেছে কর্ম অনুশীলন, অর্থাৎ আমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা সমাধান করে নিই। উত্তর বন্ধুরা লক্ষ্য করো, 1 নম্বরে বলেছে শব্দগুলো ফাঁড় থেকে খুঁজে বের করে অর্থ বলি। দেখো, বাম দিকে শব্দ, ডান দিকে অর্থ আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। এরপরে 2 নম্বরে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানেও আমি বাক্য তৈরি করে দিয়েছি, তোমরা অবশ্যই আন্ডারলাইন করে দিবে যেগুলো আমরা শূন্যস্থান ছিল উত্তরের মধ্যে, তোমরা অবশ্যই আন্ডারলাইন করে দিবে। এরপরে 3 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি। দেখো, ক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বুঝো? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সম্পর্কে যা জানো লেখো। দেখো, আমি লিখে দিয়েছি উত্তর, তোমরা এখান থেকে লিখে নাও। এরপরে খতে বলেছে উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কীভাবে মানুষের নজরে এলো, উত্তর দেখো। এরপরে গ, উয়ারি বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এই এলাকাটির প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পিছনে কী কারণ তা লেখো। এরপরে ঘতে বলেছে ব্রহ্মপুত্র নদ আগে কোথায় থেকে প্রবাহিত হতো আর এখন কোথায়? ওমতে বলেছে কোন কোন নিদর্শন থেকে উয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায়। এরপরে সতে বলেছে উয়ারি বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তা বর্ণনা করো। দেখো বন্ধুরা, আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নাও। এরপরে 7 নম্বরে বলেছে বিশেষভাবে লক্ষ্য করি। বন্ধুরা দেখো, এখানে ছাপাঙ্কিত এটি দ্বারা আমাদেরকে এখানে কিছু তথ্য দিয়েছে। দেখো, আমরা এখানে প্রশ্নের মধ্যে এগুলো আছে, তোমরা উত্তর এগুলো লিখে দিবে। এরপরে 5 নম্বরে বলেছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। আমি সরাসরি উত্তরগুলো বাছাই করে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নাও। এরপরে কর্ম অনুশীলনে আমাদেরকে বলেছে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখতে। দেখো, আমি রচনা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নাও। প্রথমে ভূমিকা দিবে, এরপরে মহাস্থানগরের অবস্থান দিবে, এরপরে মহাস্থানগরের ইতিহাস দিবে, আর মহাস্থানগরের বর্তমান রূপ আর উপসংজ্ঞা সর্বশেষ দিবে। তবে নাম হলো একটি ঐতিহাসিক স্থান মহাস্থানগর। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।